750-800 রেঞ্জের কাঁথা স্টিচ হাতে বোনা হ্যাঁ উইথ ব্লাউজ পিস, এর চেয়ে ভালো অপশন কি হতে পারে? এই ঘেরটা কিন্তু রয়েছে 5.5 মিটারের ঘেরা, মিনিমাম 6 মাস 7 মাস করো 8 মাস করো 1 বছরও লাগিয়ে দেয় একটা শাড়ি তৈরি করতে, একটা শাড়ি করতে। ওনারই ম্যানুফ্যাকচারার, এতটাই লাইট ওয়েট, প্রচন্ড সফট, মানে শাড়িগুলো কাজ হওয়ার পর হয়তো 450 গ্রাম থেকে হয়তো 500 গ্রাম মতো ওয়েট হবে। মাত্র 380 থেকে হ্যান্ড স্টিচ ব্লাউজ কিন্তু তোমরা পাচ্ছ, দুর্দান্ত লাগছে, মানে পুরো পিওর কটনের মধ্যে রয়েছে। এই যে তো ভালো লেগেছে তো আপনাদের নিয়ে এখান থেকে, দাম কিন্তু ওনলি 650 রুপিস, ভীষণ সুন্দর, একদম প্রিন্সেস লাগবে পড়লে পারে। 2.5 মিটারের ওড়না পেয়ে যাচ্ছ তোমরা পিওর কটন। আমাদের জন্য কিন্তু রয়েছে পুজো স্পেশাল দারুণ একটা অফার। অলরাইট, তো দুর্গাপুজো যেটা ছাড়া একেবারে ইনকমপ্লিট সেটা হচ্ছে শাড়ি। আর বাঙালি দুর্গাপুজোয় শাড়ি পরবে না, তাও আবার হাতে বোনা আমাদের নিজস্ব শাড়ি সেটা তো হতেই পারে না। আজকে আমরা যেখানে এসেছি সেখানে তোমরা একই ছাদের নিচে দারুণ দারুণ এক্সক্লুসিভ দুর্গাপুজো স্পেশাল লেটেস্ট শাড়ি কুর্তি ব্লাউজ সবটা পেয়ে যাবে। তো কোথায় এসেছি সেটা ডাইরেক্ট আমি দিদির কাছ থেকেই জেনে নেবো। নমস্কার, আমার শপের নাম ফ্যাব্রিজ। আপনারা এখানে যদি আসতে চান তো আমার শপের অ্যাড্রেসটা হলো যে ফ্যাব্রিজ বাবলাতরা রাজারহাট নিউ টাউন। আপনারা যদি আসেন বিধাননগর স্টেশন থেকে তাহলে 211 বাস ধরে চলে আসতে পারবেন। আর গুগলে আমাদের লোকেশান দেওয়া আছে, আপনার গুগলে লোকেশান সার্চ করেও আসতে পারবেন। আর কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াই রইলো, আপনাদের কোনো অসুবিধা হলে আপনার ফোন করে জেনে নেবেন। আচ্ছা, আমরা গাইড করে দেবো। ওকে, 217 আই থিঙ্ক বাসের নাম্বারটা। হ্যাঁ, 217, উনি হয়তো বলতে গিয়ে একটু মিস্টেক করে ফেলেছেন, 217 AB। হ্যাঁ, এই বাসটা কিন্তু ভীষণই অ্যাভেলেবেল, তোমরা পেয়ে যাবে ডাইরেক্ট বিধাননগর থেকে, একদম প্রপার লোকেশনে রয়েছে বাস, তোমাদের যেখানে নামাবে সেইখানেই তোমরা ফেব্রিক কালেকশন এসে একবার কল করে নিও, ওনারা তোমাদেরকে গাইড করে নিয়ে যাবে। আর কোনো সমস্যা হলে আমি তো রইলামই, আমাকে ইনস্টাগ্রামে পিং করতে একদমই ভুলো না, এটা আমার ইনস্টাগ্রাম আইডি, অথবা তোমরা কমেন্ট করো জানতে পারো যদি তোমাদের লোকেশনটা দরকার হয়। এছাড়া অনলাইনে আপনারা সেল করেন? হ্যাঁ, আমাদের পুরোটাই হচ্ছে অনলাইন, অনলাইন অনলাইন অল ইন্ডিয়া ডেলিভারি, এবং আমাদের GST আছে, আমাদের অল ওয়ার্ল্ডও ডেলিভারি হয়। আচ্ছা, মানে অল ওভার ওয়ার্ল্ড, তোমরা এই ভিডিওটা যেখান থেকে দেখতে পাচ্ছ সেখানে বসেই কিন্তু তোমরা প্রোডাক্ট পারচেজ করতে পারবে, হুইচ ইজ আ গ্রেট অপশন। আচ্ছা, আর এখানে মোটামুটি কি কি ধরনের কালেকশন আপনারা এখানে আমাদের হচ্ছে যে প্রথমত হচ্ছে যে কাঁথা স্টিচের শাড়ি, কাঁথা স্টিচের শাড়ির মধ্যে আপনারা অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাবেন, কাঁথা স্টিচের ব্লাউজ আর কাঁথা স্টিচের কুর্তি। বেশিরভাগ আপনারা এখন আমি যেটা শুরু করব কাঁথা স্টিচের শাড়ি দিয়ে প্রথম কালেকশন শুরু করছি। আচ্ছা, সবই হ্যান্ডমেড, তাই তো? হ্যান্ডমেড, সব ওয়ার্ক কিন্তু নয়। না না, আমাদের কোনো মেশিন নেই। প্রথমেই আমরা শাড়ি দিয়ে স্টার্ট করব। শাড়ি কি রকম রয়েছে দিদি একটু দেখা? হ্যাঁ, শাড়ি আজকে প্রথম কালেকশন, আমার স্টার্টিং রেঞ্জ কাঁথা স্টিচের কিন্তু আপনার 750 থেকে, কিন্তু মানে সেটাও হাতে। হ্যাঁ, হাতে। আর আপনারা কটনের মধ্যেও পেয়ে যাবেন, আমি পিওর কটনের মধ্যে হ্যান্ড স্টিচ করি, অনেকে সিল্কের মধ্যে পছন্দ করেন না, একটু কটন কটন জিনিসটা একটু বেশ কমফোর্টেবল মনে করে কেনেন, তো সেটাও আমার কাছে শুরু হচ্ছে আপনার 870 থেকে। আচ্ছা, মানে ভীষণই রিজনেবল প্রাইস রেখেছেন আপনারা, তার মধ্যে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন। আচ্ছা, মানে 750-800 রেঞ্জের কাঁথা স্টিচ হাতে বোনা উইথ ব্লাউজ পিস, এর চেয়ে ভালো অপশন কি হতে পারে? দুর্গাপুজোয় একটা তো পরা যেতেই পারে এখান থেকে। আর আজকে স্টার্টিং আমি প্রথম কালেকশন শুরু করছি ব্লেন্ডেড সিল্কের মধ্যে। ওয়াও, এটা অল ওভার বডিতে হবে? অল ওভার বডিতে যাবে, এটা হচ্ছে যে আঁচলের দেখতে যেটা যাচ্ছে, আঁচল পোর্শনটা অসাধারণ দেখতে লাগছে, আঁচল পোর্শনটা এটা, এটা কিন্তু পুরোটা হাতে বোনা, দেখো এটা পুরো হচ্ছে বডি, বডিতে এরকম পুরো কাজটা যাচ্ছে, আর এইটা হচ্ছে আঁচল। কালারটা জাস্ট দেখো, দুর্দান্ত লাগছে, খুব সফট কিন্তু শাড়িটা, খুব সফট সফট খুব সফট। আর এই যে পেছনটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু পুরো হাতে বোনা, এই যে দেখো। হ্যাঁ, এটা তো ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস তো আমি দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ পিস। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস, হাতে কাজ আছে, হাতে এরকম কিন্তু কাজ রয়েছে, একটা কালার ওর মানে সেম রেঞ্জের মধ্যে এগুলো অনেকগুলি কালার হয়ে যাবে, আমি আর খুলছি না। ওকে, এটা আমি দেখিয়ে দিলাম, খুললে বুঝতে পারছি, এখান থেকে জাস্ট দেখে নাও, এটা কালারটা কিন্তু ভীষণ সুন্দর, গুলো ব্লেন্ডেড সিল্কের উপরে রয়েছে, সবই কিন্তু হাতে বোনা। এরপরে যেটা সবচেয়ে বেশি ডিমান্ডে থাকে, তোমারও ফেভারিট আমারও ফেভারিট কালার, সেটা হচ্ছে ব্ল্যাক, সবচেয়ে বেশি বোধহয় ব্ল্যাকের ডিমান্ড থাকে। তো দেখো ব্ল্যাকের উপরে কি দুর্দান্ত একটা কাজ, এটা ব্ল্যাকের মধ্যে এটা ভেজ কালার সুতোর সাথে, এটা অফ হোয়াইট সুতো,
মিক্স করে কাজ করা হয়েছে। এটা পুরো আঁচল পোরশন আছে, এটা পারে আছে, এটা হচ্ছে আঁচলটা, আর ব্যাকটা জাস্ট অল ওভার বডিটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে অল ওভার বডি। শাড়ি কিন্তু প্রচন্ড সফট, মানে শাড়ি যে একদম আমি ধরেই বুঝতে পারছি ভীষণই ভালো, মানে ফুলে থাকবে না, পরাটা ভীষণ ইজি, খুব লাইট হয়, হ্যাঁ হাতে দেখতে পাচ্ছি এরকম কাজ থাকবে, তো প্রত্যেকটাতেই ব্লাউজ পিস পেয়ে যাবেন। নেক্সট আরো একটা দুর্দান্ত ব্ল্যাক এর সাথে মাল্টি কালার সুতোর কাজ, উফ মানে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। এই সিল্কটাও একটু অন্যরকম, হ্যাঁ সফট, আরো সফট, সফট একদমই সফট। এই কাজটা একটু অন্য আছে, এটা টেম্পল টেম্পল করে পারে কাজ যাবে, এটা না আঁচল, প্রচন্ড ক্লিন এন্ড ক্লিয়ার কিন্তু কাজগুলো রয়েছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন। অল ওভার বডিতে সেম কাজ, এটা কুচি পোরশনে থাকবে নিচে। আচ্ছা আচ্ছা, এটা কুচিতে এরকম টেম্পল টেম্পল থাকবে, এই কালারটাও ভীষণ সুন্দর লাগছে। একটু ক্লোজলি দেখাতে বলবো আমি, এত সুন্দর ক্লিয়ার কাজগুলো দেখতে পাচ্ছ, একদম নিখুঁত হাতের কাজ, আর এর বডি পার্টটা ভীষণ সুন্দর, ডিজাইনটা দেখো, ছোট 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 বুটি টাইপের রয়েছে। কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব ভালো। এরপর যে শাড়িটা দেখাবো সেটা পারফেক্ট দুর্গা পুজোর জন্য যে কোনো এজের মহিলারই ক্যারি করতে পারবে। এগুলো হচ্ছে হাফ তোশার মধ্যে যাচ্ছে, যারা সিল্কের থেকে একটু অন্যরকম ফ্যাব্রিকের মধ্যে কাঁথা স্টিচ করতে পছন্দ করেন তাদের জন্য এরকম একটা শাড়ি পারফেক্ট। এরকম পুরো কলকা মোটিভ করা, একদম পিওর একটা ট্র্যাডিশনাল ভাইবস আসছে এটা, যে কোনো এজ আমাদের এজ কিংবা তোমরা যদি মা বা কাউকে গিফট করতে চাও তাদের জন্য কিন্তু খুব ভালো। এটা তসরের ওপর রয়েছে, না হাফ তসর, হাফ তসরের ওপর রয়েছে, খুব সুন্দর। এটা বোধহয় আঁচলে পড়ছে, হ্যাঁ, আর এইটা হচ্ছে বডিটা, এই যে বডিটা দেখতে পাচ্ছ এরকম লাইন লাইন করা। আর আজকে কিন্তু লাইক টার্গেট হচ্ছে মাত্র 1000টা, ভিডিওটা ভালো লাগে লাইক করতে একদমই ভুলো না, তোমাদের কেমন লাগছে কালেকশন সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো নেক্সট আমরা যে দেখলাম সেটার উপরে অন্য কালার রয়েছে, এটা এটাও দুর্দান্ত লাগছে, যারা অফিস ওয়্যার ডেলিভারের জন্য চাইছো তারাও কিন্তু এখান থেকে একবার এসে শপ ভিজিট করো, এসে নিজেরা দেখো। আমি বলছি তোমাদের কিন্তু যারা এই ধরনের হ্যান্ডমেড জিনিসপত্র পছন্দ করো তাদের খুব ভালো লাগবে। দেখো এখানে ফুল রয়েছে গোটাই, এতে রকম ফ্লোরাল মোটিভ রয়েছে, ছোট 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 ফুলের কাজ, পাটটাও দেখো কত সুন্দর কাজ করা রয়েছে। ওনারাই ম্যানুফ্যাকচারার, তো ওনাদের নিজস্ব ইউনিক রয়েছে, যারা একটা রয়্যাল থান আমি রেখে দিয়েছি প্রিন্টেড, এই যে শাড়িটা প্রথম থানের উপর যে প্রিন্ট করা হয়, আচ্ছা সেটার একটা অরিজিনাল পিস আমি দেখালাম আজকে, প্রথম শাড়িটার উপরে প্রিন্ট করা হয়, তারপর শাড়ির উপর কাজ করা হয়, কাজ করার পর শাড়িটাকে ওয়াশ পলিশ করা হয়, তারপর আপনাদেরকে দেওয়া হয়। তোমরা বুঝতেই পারছো যে একটা শাড়ি তৈরির পিছনে কতগুলো মানুষের কত পরিশ্রম, আর তোমরা দেখতেই পাচ্ছো স্ক্রিনে আমি ফটো মেনশন করে দিচ্ছি যারা কাজ করে এখানে, তো তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এক একটা শাড়ি তৈরি করছে। তোমরা বুঝতেই পারছো এখানে এরকম পুরো প্রিন্ট করা রয়েছে, এরপর এক একটা করে পুরো সুতোর কাজ দিয়ে শাড়িগুলো তৈরি হয়। একটা শাড়ি করতে আপনার মিনিমাম 6 মাস 7 মাস করো, 8 মাস করো, 1 বছরও লাগিয়ে দেয় একটা শাড়ি তৈরি করতে, একটা শাড়ি করতে। ওয়াও, তো বুঝতেই পাচ্ছ খুবই এক্সক্লুসিভ শাড়ি আমরা দেখছি। তো আরও কিছু কালেকশন দেখে নিই, একদম পারফেক্ট ডে টাইম বলো বা কোনো পুজোতে এই ধরনের শাড়ি যে কোনো এজের মানুষ কিন্তু ক্যারি করে, এবং এখন এগুলো ভীষণ ট্রেন্ডে রয়েছে এবং হালকা কালার। তো কেমন লাগছে তোমাদের এখানকার কালেকশন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাও। তো আরও কিছু কালেকশন দেখো, দেখো অন্য কালারের উপরে, এগুলো কিন্তু পরে প্রচন্ড আরাম, মানে কোয়ালিটি ভীষণ ভালো আর খুবই দেখতে পাচ্ছ সফট, আর ধরে দেখতে গেলে তো অবশ্যই শপে আসতে হবে, আসা ভীষণ ইজি। বিধাননগর থেকে 217A B এই বাসটা কিন্তু ভীষণ অ্যাভেলেবেল, তোমরা এসো, আগলি আধ ঘন্টা লাগবে, এসে দোকানে এসে দেখো এবং নিজেদের জন্য বা নিজের ফ্যামিলির জন্য পারচেজ করো। এবং নেক্সট প্রিমিয়াম দারুন, এর মধ্যে খুব সফট, এটা হচ্ছে যে অল ওভার পুজোর জন্য একটা পারফেক্ট কালেকশন, ফুলো আর কলসি দিয়ে পুরো জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে। একটু না ফুললে তোমরা বুঝতে পারবে না, হালকা দেখাচ্ছি, জাস্ট দেখো এই শাড়িটা, দুর্দান্ত কালেকশন এটা, এটা একদম দুর্গাপুজো স্পেশাল, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর, সাদার উপরে এই কালারটা এত সুন্দর পপ আপ করছে, এমনিতেই হোয়াইটের উপরে কালার খুব ভাল লাগে যে কোনো কালার, বাট এই কালারটা দুর্দান্ত লাগছে, আর তোমরা ডিজাইনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, এটা কিসের উপর, কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো। এটা কিন্তু নট পিওর সিল্ক, পিওর সিল্ক নয়, কিন্তু পিওর সিল্কের মতো সেমি পিওর সিল্ক, কিন্তু এটা প্রিমিয়াম কোয়ালিটি, এটা যদি পিওর সিল্কে হয় তাহলে আপনার 9000-এর উপর দাম চলে যাবে, কিন্তু এটা
সেই দামটা যাচ্ছে না, এগুলো রেঞ্জ যাচ্ছে আপনার, আমি এটা রেঞ্জ বলে দিচ্ছি এখন, এটা এগুলো রেঞ্জ যাচ্ছে আপনার 3500 থেকে 4800 এর মধ্যে আমি শাড়িগুলো দেখাবো। এন্ড ইটস কমপ্লিটলি ওয়ার্থ ইট, পুরোটা জুড়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাতে পিঠে কিন্তু কাজটাই কাজ করে পুরো ব্লাউজ পিসের। এই হচ্ছে আঁচলটা দেখতে পাচ্ছ, এই যে পুরো আঁচলটা জুড়ে এরকম থাকবে, শাড়িতে এরকম দিয়ে পুরো শাড়িটা কিন্তু অল ওভার শাড়িতে এরকম করতে। আচ্ছা হোলসেলও কি এই ধরনের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোলসেলে দেওয়া হয়, হোলসেলে মিনিমাম 6 পিস নিতে হবে। আচ্ছা শাড়িটা তোমাদের দেখাবো, ওটা দেখে আমি নিজেই পাগল হয়ে গেছি, এত ঠাসা এটা কাজ, মানে কি করে পসিবল? এই শাড়ি তৈরি করতে তো প্রচুর সময় লাগে। হ্যাঁ প্রচুর সময় লাগে, এগুলো 6-7 মাস 8 মাস লেগে যায়। এটা হচ্ছে যে রিভার্স করা আছে, এটা ব্ল্যাক আর পিচ কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে, বার্ড মোটিভ আছে পুরো কর্নার টু কর্নার, এবং শুধু ভেতরে ভেতরে তোমরা দেখো, মানে মেন যে বড় কাজ তার ভেতরে ভেতরে কিন্তু পুরো, হ্যাঁ এটাই রিভার্স, বাইরে কাজ আছে, ডিজাইনের বাইরে কাজ। আচ্ছা আর ডিজাইনটাকে ব্ল্যাক সুতো দিয়ে মার্ক ইয়ে করা হয়েছে। এরকম একটা পিস যদি তোমরা পরো যে কোনো জায়গায় একদম হাটকে লাগবে, লোকে জিজ্ঞাসা করবেই কোথা থেকে নিয়েছো। এটা ব্লাউজ, এদিকটা দেখো, এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে কিন্তু এরকম হাতে কাজ রয়েছে, হাতে পিঠে কাজ হবে, পুরোটাতেই কাজ করবে হাতে পিঠে। এই যে দেখতে পাচ্ছো এটা কর্নার টু কর্নার আছে পুরো শাড়িটা, পুরো শাড়িটাতে এরকম ঠাসা কাজ, একদম এক্সক্লুসিভ একটা পিস তোমরা দেখতে পাচ্ছ। কেমন লাগছে এই শাড়িটা? এই শাড়িটার জন্য একটা লাইক তো বানতে হয়, লাইক করতে একদম ভুলো না, খুব সুন্দর। এবং তোমরা চাইলে ওনাদের বললে ওনারা কিন্তু কাস্টমাইজ করে দিতে পারে, কিন্তু এগুলো ওয়ান পিসই অ্যাভেলেবেল, তাই না? হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল একদমই এক্সক্লুসিভ, এর আর দ্বিতীয় কপি তোমরা পাবে না। নেক্সট শাড়িটা দেখো, ভীষণ সুন্দর, এটা তো পুরো ঠাসা কাজ রয়েছে। এটা কিসের উপরে রয়েছে, মানে কোন শাড়ির উপরে? এটা এটা আছে আপনার ওই ব্লেন্ডেড সিল্কের মধ্যে আছে, কিন্তু কিছু কিছু কাজের ক্ষেত্রে শাড়ির গেটআপটা চেঞ্জ হয়ে যায়। এটা যেমন ঠাসা, এটা কার্পেট ভরা, মানে একদম ঠাসা কাজ আছে। আচ্ছা এটা হচ্ছে আঁচলটা, আর অল ওভার বডিটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে অল ওভার বডি, ছোট ছোট ফুলের কাজ আর পাড়ের কাজ সাথে কিন্তু এরকম আশা কাজ হয়েছে, আশা কাজ হয়েছে। এই কালারটা যেহেতু ডিপ, তার সঙ্গে হোয়াইট কাজটা ভীষণ সুন্দর একটা কমপ্লিমেন্ট করছে, এর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস রয়েছে। আমরা সবটা তো এইটুকু ভিডিওতে দেখানো পসিবল না, হিউজ কালেকশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো আশা কাজ রয়েছে, কিন্তু তোমাদের পুরো শপটা এসে যদি তোমরা ভিজিট করতে পারো সবচেয়ে ভালো হয়, এটা জাস্ট দুর্দান্ত। আর শাড়ির সিল্ক এতটাই লাইট ওয়েট, প্রচন্ড সফট, মানে শাড়িগুলো কাজ হওয়ার পর হয়তো 450 গ্রাম থেকে হয়তো 500 গ্রাম মতো ওয়েট হবে। জাস্ট এই মোটিভটা দেখো, পুরো ছোট ছোট হট করা, তার সঙ্গে এরকম মানে একটা পুরো সিনারি মনে হচ্ছে। এটা এটা আঁচলাটা দেখুন, একটু ঘর বাড়ি মোটিভে করা আছে, মাল্টি কালার সুতো দিয়ে। হ্যাঁ জাস্ট দুর্দান্ত লাগছে, এটা একটা একদম কমপ্লিটলি এক্সক্লুসিভ একটা শাড়ি, ভীষণ সুন্দর। বডিতে দেখো এরকম বিভিন্ন মাল্টি কালারের ছোট ছোট বুটির কাজ রয়েছে, পিঙ্ক অরেঞ্জ প্রচন্ড সফট, মানে আমি বারবার এটা বলছি, কারণ পরে তোমাদের বলছি ভীষণ সফট, মানে কুচকে যাওয়া বা ইসিং করার ব্যাপারটা কিন্তু নেই। তো এই হচ্ছে দেখো, একদম গোটা বডিতে ঠাসা কাজ রয়েছে দেখতে পাচ্ছ, তার সঙ্গে আঁচলটাই দেখো একদম একদম এক সুতোর কাজ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সুতো দিয়ে কাজ করা হয়েছে, সুতো, কিন্তু কি দারুণ লাগছে দেখতে। বুঝতেই পারছো এগুলো তৈরি করতে কতটা সময় লাগতে পারে, কারণ একদম ছোট 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 কাজ রয়েছে গোটা বডিতে, গোটা হাতে পিঠে এরকম কাজ হবে, অসাধারণ একটা কালেকশন দেখলাম। নেক্সট যেটা দেখবো সেটাও দেখো একদম অন্যরকম, ঠাসা কাজ এটা, বাপরে। এগুলো রিপিটেড রিভার্স বলে, মানে একই জায়গাতে বারবার, মানে ঠাসা একদম পুরো, মানে শাড়ি মানে শাড়ির কালারটা বোঝা যাচ্ছে না, পুরো সুতোতে এত কাজ, এটা তসর কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে একটা, কি দুর্দান্ত দেখতে এটা দেখো। শাড়ির আঁচলটা আমি দেখাচ্ছি, এটা বডিতে, পুরো বডিটাই এত কাজ, বডি হাফ এর বেশি মানে এই কাজটা যাবে, এটা মনে হয় আঁচল। হ্যাঁ এটা হচ্ছে আপনার আঁচল, এই হচ্ছে আঁচলটা, মানে আঁচলও সেমই, জাস্ট এখানে একটা রকম বর্ডার দেওয়া হয়েছে। যারা একটু বেশ ভারী কাজ পছন্দ করে এটা একদম অন্য রকম, খুব সুন্দর, কালারটাও দারুণ লাগছে। ব্লাউজ পিসের কিন্তু এই গোটা হাতে আর পিঠে এই কাজটা যাবে। নেক্সট শাড়িটা দেখো, এটা হচ্ছে পুরো আঁচলে এরকম কাজ রয়েছে ঠাসা, পুরো রোজ করা, রোজ মোটিভের সাথে এটা রিভার্স করা আছে,
রিপিটেড রিভার্স এর পুরো একই জায়গায় মানে ঘন করে সেলাই দেওয়া আছে। আচ্ছা আগাম এটা রিভার্স দিয়েছি, ওর সেলাইটা আলাদা, এটা কিন্তু আলাদা প্রত্যেকটা কাজ। শাড়িগুলোর দাম হয় কাজের উপর নির্ভর, এরকম ঠাসা কাজ হলে দাম তো হবেই এবং সেই দামটাও কিন্তু ওয়ার্থ ইট। তোমরা দেখতে পাচ্ছ গোটা শাড়িতেই কাজ রয়েছে, আর পুরো ইউনিক সিঙ্গেল পিস এগুলো, মানে আপনিই পরবেন শুধু, আর কেউ নেই মানে পাবেন না। শাড়ি কর্নার তো কর্নার, তো শাড়ি শেষ হতে যাবে আর মানে একদম কোনা কোনে যাচ্ছে শাড়িটা। আচ্ছা ব্ল্যাকের সাথে রেড সুতো দিয়ে কাজ করা হয়েছে, দুর্দান্ত লাগছে। মানে রেড আর ব্ল্যাকের কম্বিনেশন তো বরাবরই ভীষণ আই ক্যাচি হয়। আর এটা দেখতে পাচ্ছ কালো শাড়িটা, মানে বডিটা কালো কিন্তু এত ঠাসা লাল সুতোর কাজ, দুর্দান্ত দেখতে লাগছে। এটা কর্নার টু কর্নার যাচ্ছে, আগের শাড়িটারই ডিজাইন কিন্তু কালার আর শাড়ির কালার চেঞ্জ, এরকম রিভার্স ইনভার্স এর মধ্যে একটা ডিজাইন হবে। ওই দিকে এইটাও একটু দেখো, হ্যাঁ এটা রিভার্স ইনভার্স। তো এই হচ্ছে দেখো শাড়িটা, এটাকে কি শাড়ি বললেন, রিভার্স ইনভার্স, মানে এটা বাইরেটা ডিজাইনে বাইরে কাজ করা হলো রিভার্স, আর এটা ভিতরে মানে ডিজাইনই কাজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, দুরকম কাজ করা হয়েছে। আপনার একটা ঝরা পাতা, মানে একটা অসৎ পাতা, যে পাতাগুলো একটু বেশ অনেকদিন হয়ে গেলে শুকনো হয়ে যাওয়ার পর যখন ঝরে ঝরে যায়, ঠিক সেরকম একটা ডিজাইন করা হয়েছে। এটা খুব সুন্দর, বলো বা শাড়িতে সেম ডিজাইন দেবে, কালারটাও দারুন, প্রত্যেকটা কালারই দেখতে পাচ্ছ শাড়ির খুব ভালো, আর শাড়ির সাথে সুতোর যে কন্ট্রাস্ট না ওটাও খুব ভালো। প্রচুর শাড়ি আছে, আপনারা কল করুন, একদম আমি দেখিয়ে দেবো, ভিডিও কলের ব্যবস্থা আছে। কলকাতার মধ্যে যদি আপনারা থাকেন অবশ্যই আপনারা শপে ভিজিট করুন, আপনারা ভিজিট করে শাড়ি নিয়ে যান, দেখে নিয়ে যান। স্ক্রিনে নাম্বার মেনশন হচ্ছে, ডেসক্রিপশনেও কিন্তু আমি সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি, শপের ফোন নাম্বার। তোমরা যারা একান্তই আসতে পারছো না, কলকাতাতে থাকো না, বাইরে থেকে দেখছো, তারাও কিন্তু কিনতে পারো এখান থেকে, কোনো ব্যাপার না। তো এখানে শাড়ি ছাড়াও কিন্তু আরো অনেক রকমের অপশন রয়েছে আমাদের ফ্যাব্রিক থানের সাথে, আমাদের জয়পুরি কটনের উপরে জামা তৈরি করা হয়, যেমন আমরা আনারকলি আছে, আপনার ট্রিপিস আছে, আপনার জর্জেটের মধ্যে ডিজাইন আছে, কিছু অর্গানজার মধ্যে দেখাবো, আর কিছু আমি কাঁথা স্টিচের ব্লাউজ এই হ্যান্ডমেডের মধ্যে কিছু দেখিয়ে দিচ্ছি। আর তার আগে আমি কটন শাড়ি বলেছিলাম যেটা আমাদের এখানে আছে, তো পিওর কটনের মধ্যে আমি শাড়ি কাঁথা স্টিচের, এটাও কাঁথা স্টিচ, তো খুব সিম্পলের মধ্যে, এটা যারা রেগুলার কোন অফিসে বা স্কুলে জব করে, টিচার যারা এমনি অফিসে, তাদের জন্য দেখাচ্ছি, এটা পিওর কটনের মধ্যে যাবে, সুন্দর দেখো। আচ্ছা এমনি পিওর কটনের মধ্যে হ্যান্ড স্টিচ কি রকম, হ্যান্ড স্টিচ এগুলো আপনার আছে 870। আচ্ছা আমি রেটটা বলেই দিলাম, এটা 870, এর মধ্যে অনেক কালার পেয়ে যাবেন, কিন্তু প্রত্যেকটা কালারই আলাদা আলাদা হবে। কত নিখুঁত কাজটা আমি জাস্ট দেখছি, এত ক্লিন এন্ড ক্লিয়ার, এটা তো ব্লাউজ পিস আছে আপনি জাস্ট দেখতে পাচ্ছো, কালারটা কালারের সঙ্গে সুন্দরভাবে একটা অম্ব্রে এফেক্টের কাজ করা রয়েছে সুতো দিয়ে, খুব সুন্দর লাগছে। এরও কিন্তু কালার অপশন তো থাকবেই, প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবে, এর সঙ্গে কিন্তু ব্লাউজ পিসও রয়েছে, এটা হোয়াইট এর মধ্যে দেখাচ্ছি। এগুলোর রেট হচ্ছে 870 টাকা, এটা পিওর কটনের মধ্যে যাচ্ছে, 6.5 মিটার শাড়ি আছে, 8.7 মিটার, হ্যাঁ হ্যাঁ, উইথ ব্লাউজ পিস আছে, হ্যাঁ হ্যাঁ ব্লাউজ পিস আছে, আর পিওর কটন। এগুলো কিন্তু হ্যান্ড স্টিচ, একটু দেখিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু হ্যান্ড স্টিচ, এই যে সব হ্যান্ড স্টিচ, কোনো মেশিন ওয়ার্ক নয়, পুরো হাতে বোনা। এবং ব্লাউজ পিস নিয়ে কিন্তু শাড়িটার যে দামটা ওনারা বলছেন ভীষণই রিজনেবল, 870, একদম তোমরা চাইলে হোলসেলও নিতে পারো, কিন্তু মিনিমাম পারচেস হচ্ছে 6 পিস তোমাদের। কিন্তু এগুলো আমি যেগুলো দেখালাম এগুলো সব সিঙ্গেল পিস অ্যাভেলেবল, আপনারা সিঙ্গেলও বুক করতে পারবেন, সিঙ্গেলের রেট আমি মেনশন করেও দিয়েছি, এটা বলেও দিলাম, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আচ্ছা কোনো সমস্যা হলে আমাকে সুকন্যাকে ইনস্টাগ্রামে মেসেজ করে নিও, যদি কোনো প্রবলেম হয়, কোনো রকম সমস্যা হলে আমাকে মেসেজ করে নিও। এবার আমরা কিছু এখানকার ব্লাউজ কালেকশন দেখি, এটা কিসের উপর রয়েছে, এটা আজরাক ফেব্রিকের মধ্যে আছে, আজরাক কাপড় দিয়ে অ্যাপ্লিক করা হয়েছে। আচ্ছা ডিজাইনটা একটু দেখুন, পূজোর জন্য স্পেশাল হোয়াইট এর সাথে একটা মেরুন কম্বিনেশন করে করা হয়েছে, ব্ল্যাকের মধ্যে একটা যাচ্ছে, এটা পিটটা একটু কাটা আছে, যারা একটু পিটটা কাটা পছন্দ, ডিজাইনগুলো দেখো, এরকম কিন্তু অ্যাপ্লিক ওয়ার্কের কাজ রয়েছে। তাছাড়া আমি কাঁথা স্টিচ গুলো এবার দেখিয়ে দিই, সব কাটাতেই প্রিন্সেস কাট রয়েছে, আর সঙ্গে কিন্তু কালার কন্ট্রাস্টে লাইনিং রয়েছে, পাইপিং রয়েছে, হ্যাঁ এটা হচ্ছে যে আপনার কাঁথা স্টিচের মধ্যে, এগুলো পিওর কটন, তার জন্য আর লাইনিং দেওয়া নেই, কেউ যদি লাইনিং দিতে বলেন সে দিয়ে করা করে দেওয়া হবে, অসুবিধা কি। সুন্দর কাজের মানে কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, এগুলো কিন্তু সব হ্যান্ড স্টিচ, এটা আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো সব হ্যান্ড স্টিচ। আচ্ছা ব্লাউজের মোটামুটি স্টার্টিং প্রাইস, হ্যাঁ স্টার্টিং রেট আছে 380 থেকে 480 এর মধ্যে, 380 থেকে 480 এর মধ্যে কিন্তু তোমরা হ্যান্ড স্টিচ ব্লাউজ পেয়ে যাবে। হ্যাঁ এই যে এরকম দেখতে পাচ্ছ ব্লাউজগুলো, দুর্দান্ত, মাত্র 380 থেকে কিন্তু এগুলো স্টার্ট হয়ে যাচ্ছে, এটা আছে যেটা অল ওভার, এবার তোমাদের ডিজাইনের উপরে, হ্যাঁ যারা যারা একটু বেশি কাজ পছন্দ করে তাদের জন্য এরকম হ্যান্ড স্টিচ। এই হচ্ছে দেখো
ভীষণ সুন্দর, এটা পুরো ঠাসা কাজ রয়েছে রেড এর উপরে। হাতটাও দেখে নাও, এই যে হাতেও এরকম কাজ রয়েছে। তাছাড়া এটা একটা মাছের মোটিভ আছে, পুরো পিওর কটনের মধ্যে যাচ্ছে, খুব সিম্পল এর মধ্যে, কালারটাও দারুণ। অনেক শাড়ির সঙ্গে তোমরা কিন্তু ক্যারি করতে পারো। এটা ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে, টিয়া পাখির ডিজাইন আর পাখির ডিজাইন করা হয়েছে, মাল্টি কালার। হ্যাঁ, ব্ল্যাক এর সঙ্গে মাল্টি কালার। রেড এর সঙ্গে হোয়াইট এর যেটা দেখলে এটা সেরকমই, পুরো ব্ল্যাক এর সঙ্গে পিঙ্ক এর একটা কম্বিনেশন, এই একটা ব্লুর মধ্যে আছে, দুর্দান্ত লাগছে দেখতে। ব্লাউজের রেটটা হচ্ছে 380 থেকে 480 এর মধ্যে, এটা একদম সিঙ্গেল পিসের রেট, আমি রিটেল রেটই বললাম। আচ্ছা, মানে হোলসেলে কেউ নিলে একটু কম? হ্যাঁ, হোলসেলে 6 পিস নিতে হবে। আচ্ছা, হোলসেলে নিলে 6 পিস। এটা হচ্ছে পুরো মাল্টি কালার, এটাও কিন্তু পুরো হ্যান্ড স্টিচ, ছাসা কাজ আছে, সব হ্যান্ড স্টিচ। এবার যে কুর্তিটা দেখাচ্ছি, তোমরা নিজেরা গেস করে বলো তো যে এটা স্টার্ট মানে প্রাইস কি রকম হতে পারে, কারণ এটা রয়েছে পুরো হাতে বোনা, তাই তো? হ্যাঁ, হাতে কাজ, পুরো হাতে হ্যান্ড স্টিচ করা, দেখতে পাচ্ছ সুতো সঙ্গে এরকম একটা অ্যাপ্লিক ওয়ার্কের কাজ হয়েছে। তো এরই মধ্যে শপে অনেকজন কাস্টমার এসে গিয়েছিলেন এবং তারা প্রচুর শপিং করেছে, তাদের থেকে একবার রিভিউটা শুনে নাও। দেখতে পাচ্ছ আমরা ভিডিও করতে করতে ওনারা এসেছেন শপে এবং দেখেই পছন্দ হয়ে গেছে, ভালো লেগেছে তো কুর্তিগুলো, তো প্রচুর প্রচুর কুর্তি ওনারা অলরেডি নিয়েছে, তোমরা দেখে নাও। এগুলো সব কিন্তু ভীষণ সুন্দর কালেকশন, রেগুলার ওয়্যারের জন্য কিন্তু খুব ভালো। আপনারা কি রেগুলার ওয়্যারের জন্য নিচ্ছেন? এই যে এই দেখো, এগুলো সব ওনারা নিয়ে নিয়েছেন, তাই তোমরা জলদি জলদি শপে এসো না তো দেখতে পাচ্ছ আমরা যেই আছে সবারই পছন্দ হয়ে যাচ্ছে, সবাই অনেক কটা করে অলরেডি কিনেও নিয়েছে। তো ভালো লেগেছে তো আপনাদের নিয়ে এখান থেকে? তোমরা তো দেখলেই অলরেডি প্রচুর জনা এসে একদম মুড়ি মুড়কির মতো কুর্তি প্রচুর নিয়ে গেছে, তো অলরেডি অনেক কুর্তি ওনাদের সেলও হয়ে গেছে। আমি কয়েকটা ওনাদের নিজস্ব ব্র্যান্ডেড কুর্তি দেখাচ্ছি, এগুলো হচ্ছে পিওর জয়পুরি কটনের ওপর রয়েছে, গোল কাটের। তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে, আমাকে কমেন্ট করেছিলে, তো দেখো আজ তোমাদের জন্য যারা প্রচুর কমেন্ট করেছিলে তারা একবার দেখে নাও। এটাকে কিন্তু এরকম ভাবে দড়িটা দিয়ে টাইট করে নেওয়া যাবে, তোমাদের কোমর বা বডি আন্দাজে এটা তোমরা নিজেরা করে নিতে পারবে। আর ওপরে এখানে রয়েছে উডেন বাটন, প্রিন্টগুলো তো খুব সুন্দর বটেই, কিন্তু আমি স্পেশালি বলবো এর কোয়ালিটিটা, কাপড় কোয়ালিটি ভীষণ নরম, মানে গরমের জন্যও খুব ভালো, আর পুজোতে যারা ডে টাইমে বেরোবে না তাদের জন্য এটা প্রচণ্ড কমফোর্টেবল হবে। নেক্সট একটা এই রয়েছে ব্ল্যাকের ওপরে, প্রচুর ব্ল্যাক লাভার রয়েছে তোমরা, এগুলো কিন্তু পুরো পিওর কটনের মধ্যে রয়েছে, ব্ল্যাক তো তোমাদের অনেকের পছন্দ, ভুলে যেও না আজকে লাইক টার্গেট কিন্তু 1000। এত সুন্দর সুন্দর কালেকশন ভিডিও দেখাচ্ছি তোমাদের, একটা লাইক তো বানতা হে। এটা দেখতে পাচ্ছো খুব সুন্দর, কালার কম্বিনেশনটাও খুব ভালো, আর কাপড় কোয়ালিটি নতুন করে বলছি না, সব একই জিনিসের উপরে বিভিন্ন বিভিন্ন প্রিন্ট রয়েছে। আমি জাস্ট তোমাদের প্রিন্টটা দেখাচ্ছি, যারা কলকাতার মধ্যে থাকো অবশ্যই একবার শপে এসে ভিজিট করো। এই কুর্তিগুলোর দাম কিন্তু অনলি 650 rupees, মানে একদম রিটেল প্রাইস, হোলসেলে নিলে একটু বোধহয় কম হবে, হোলসেলে নিলে কম হবে, কিন্তু রিটেলে নিতে চাইলে এক পিস মাত্র 650। আর তোমরা এসে যদি দেখো না কোয়ালিটিটা তাহলেই বুঝতে পারবে, একদম কমপ্লিটলি ওয়ার্থ ইট। আচ্ছা, নেক্সট একটা আমরা 3 পিস দেখছি, এর সাথে কিন্তু তোমরা ওড়না, ওড়নাটা পিওর কটনের ওপর রয়েছে, মলমল কটনের উপরে, আর দেখো এখানে এরকম ওড়নাতেও কাজ রয়েছে, সাইডগুলোকে সিকিউর করা হয়েছে খুব সুন্দর কাজ দিয়ে এর সঙ্গে ম্যাচিং করে, আর সাথে স্ট্রেট প্যান্ট রয়েছে। আমি প্যান্টটা একটু দেখিয়েও দিচ্ছি তোমাদের, এই ঘেরটা কিন্তু রয়েছে 5.5 মিটারের হিউজ ঘের, দেখতে পাচ্ছ পুরো পিওর কটনের ওপরে, এটা হচ্ছে একদম এই যে স্ট্রেট স্ট্রেট প্যান্টটাও কিন্তু একদম কটনের ওপর রয়েছে, পিওর কটনের, নিচে এখানে দেখো একদম স্টিচিং কোয়ালিটি খুব ভালো, মিয়ানি করা রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে স্টিচিং করা রয়েছে। এই একটা দেখো সেট পিওর কটনের, এখানে ফেব্রিক্সের লোগোও তোমরা পেয়ে যাবে, ওনাদের নিজস্ব ইন হোম এগুলো প্রোডাকশন। তো এই হচ্ছে একইভাবে দেখতে পাচ্ছ ওড়নাতেও কিন্তু সাইড এরকম বর্ডার করা রয়েছে, ওড়নাতে পিওর কটনের ভীষণই ভালো কাপড় কোয়ালিটি, আর প্রচুর কালেকশন রয়েছে, সাইজও কিন্তু অ্যাভেলেবেল। তো এই হচ্ছে আরেকটা খুব ব্রাইট কালার, এই কালারটা খুব সুন্দর, একদম ডে টাইমের জন্য খুবই ভালো, আর দেখতে পাচ্ছ এটারও কিন্তু একইভাবে ওড়নার কাছে ডিজাইন করার মানে পাড় দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু সবই তোমরা এখানে এলে পেয়ে যাবে, প্লাস অনলাইনেও তোমরা বুক করতে পারো, অনলাইনে আমি স্ক্রিনে নাম্বার মেনশন করে দিচ্ছি, অলসো ডেসক্রিপশনটা চেক করতে একদম ভুলো না। তোমরা যারা একান্তই আসতে পারছো না, দূরে থাকো, তারা কিন্তু অনলাইনেও বুক করতে পারো। এই হচ্ছে প্রিন্টটা,
খুবই সুন্দর, ভীষণ সুন্দর দেখতে। নেক্সট দেখো এই যে প্রচুর বড়, খুবই সুন্দর, অনেকটা বড়। এটা প্রায় কত মিটারের হবে? 5.5 মিটারের ঘেরা, দুর্দান্ত লাগছে। আর এই যে সামনে এরকম কাজ রয়েছে, আর সঙ্গে কন্ট্রাস্টে এরকম পাইপিং রয়েছে, স্টিচিং কোয়ালিটি অলসো ভেরি গুড, আর সঙ্গে ম্যাচিং করে ওড়না, আর কিন্তু তোমরা প্যান্ট পেয়ে যাবে। ইন্ডিগোর মধ্যে রয়েছে, ইন্ডিগো তো তোমরা অনেকে পছন্দ করো। এই যে অনেকে দেখতে চেয়েছিলে যে রিজনেবল প্রাইসের মধ্যে গোল কাট কুর্তি, তোমাদের জন্যই আজকে কিন্তু এই ভিডিওটা বানানো। ভিডিওটা লাইক করতে একদমই ভুলো না। তো সেম জিনিসই পাবে, কালার দুটো আলাদা, লেহেরিয়া প্যাটার্নের মধ্যে রয়েছে। এই যে একটা হচ্ছে এরকম একটা খুব সুন্দর ভাইব্রেন্ট অরেঞ্জ কালার, আর একটা হচ্ছে এরকম ব্লু কালার, নেভি ব্লু কালারের ওপরে। ঘেরগুলো খুবই সুন্দর, অনেক বড় বড় ঘেরা পাবে, সঙ্গে কিন্তু পিওর কটনের। এই প্রিন্টটা দেখো, এটার মধ্যে ওড়না নেই। আচ্ছা, এটা ওড়না নেই, এটা শুধু প্যান্ট পাবে আর আর হাতটা দেখতে পাচ্ছ, চুড়ি হাতটা মানে অনেকটা বড়, ঠিক আছে। একটা জর্জেটের ওপরে দুর্দান্ত কালেকশন, এবারের পুজোর পুরো একদম হিট আইটেম বলতে পারো। দেখতে পাচ্ছ ঘেরটা কত বড়, প্রচুর বড় ঘের। ওখান থেকে আমি পুরো একদম এই সাইড অবধি তোমাদের দেখাচ্ছি, প্রচুর বড় ঘের। সঙ্গে ভেতরে কিন্তু তোমরা এরকম লাইলিন পেয়ে যাবে। কাপড়টা দেখতে পাচ্ছ প্রচন্ড সফট কাপড়, একদম জর্জেটের ওপর রয়েছে। এটা কিন্তু তোমরা ওড়নাও এর সঙ্গে রয়েছে, উইথ গোটাপাটি ডিটেলিং রয়েছে এখানে। এই যে খুবই সুন্দর, এর সঙ্গে একদম ম্যাচিং করে তোমরা এই সেটটা পেয়ে যাবে। নেক্সট যেটা আমি দেখাচ্ছি তোমাদের, আমার না সত্যি কথা বলতে একদম চোখ আটকে গেছে, এত সুন্দর। এই কালারটা তো এখন প্রচন্ড ট্রেন্ডে, বিটিএস লাভার একটু করে লাইক করো, কারণ একদম পুরো ফুল পার্পেলের ওপরে রয়েছে। এর তিনটে কালার অপশন তোমরা পেয়ে যাবে, একটা ইয়েলো, একটা গ্রিন, আর একটা হচ্ছে এরকম পার্পেল। এগুলো কিন্তু থ্রি পিস রয়েছে, দেখতে পাচ্ছ প্যান্ট রয়েছে, সঙ্গে এরকম ওড়না রয়েছে, আর এর ঘেরটা দুর্দান্ত, যেরকম আগেরটা দেখালাম ঠিক সেরকমই, প্রচুর বড় ঘের, ভীষণ সুন্দর, একদম প্রিন্সেস লাগবে পড়লে পারে। দুর্গাপূজার জন্য কিন্তু প্রচন্ড লেটেস্ট এক্সক্লুসিভ একটা কালেকশন, মাত্র 1350 টাকা এটার দাম, ফুল সেট থ্রি পিসের দাম মাত্র 1350 টাকা। নেক্সট, আমার মতো যারা ব্ল্যাক লাভার রয়েছে তারা এটা দেখলে আমি জানি পাগল হয়ে যাবে, এত সুন্দর লাগছে এটা দেখতে, অসাধারণ। সঙ্গে এই যে জুয়েলারিটা দেখছো, এটা কিন্তু প্রপার পুরো হ্যান্ডমেড, এটা নাকি একটা কোনো ফল দিয়ে তৈরি, এটা বেশ ওয়েটই রয়েছে এটা, অ্যান্ড একদম এটা প্রপার হ্যান্ডমেড জুয়েলারির সাথে দুর্দান্ত ম্যাচ করেছে। সঙ্গে দেখো এরকম এর ওড়নাটাও রয়েছে, পুরো সাইডটাকেই বর্ডার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, দারুণ সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইনার পিস মনে হচ্ছে। তো এইটা কিন্তু যদি তোমরা নিতে চাও মাত্র 1450 রুপিসে পেয়ে যাবে রিটেল প্রাইস। নেক্সট আমরা থ্রি পিস অর্গানজা দেখছি, দেখো এগুলো একদম ভীষণ সুন্দর অর্গানজা শাড়ি কুর্তি, এখন তো প্রচন্ড ট্রেন্ডে রয়েছে, একদম গোটাপাতি ডিটেলিং করা রয়েছে ওড়নাতে, অ্যান্ড সঙ্গে তোমরা প্যান্টও পেয়ে যাবে। প্যান্টের কোয়ালিটি আমি বলছি ভীষণই সফট, কাপড়টা মাত্র 1150 টাকা দাম এটার, থ্রি পিস পাবে মাত্র 1150 টাকায়। এটা হচ্ছে পিওর অর্গানজার ওপর রয়েছে, অ্যান্ড ঘেরটা দেখতে পাচ্ছ বিশাল বড় ঘের। তো দুর্গা পুজোর জন্য কিন্তু একদমই এক্সক্লুসিভ কালেকশন, এর কিছু ভেরিয়েন্ট দেখে নাও। এইটা একটা দেখো প্রচন্ড সুন্দর, এই কালারটা দুর্দান্ত লাগছে, জাস্ট লুক অ্যাট দিস। এটাও দেখো হোয়াইটের ওপরে রয়েছে, হোয়াইটের উপরে যে কোনো প্রিন্টই প্রচন্ড পপ আপ করে, কালারটাও খুব ভালো লাগছে। এক্সট্রা করে আর ঘেরের ব্যাপারে কিছু বললাম না, এই দেখো দেখতেই পাচ্ছ ঘেরটা, থ্রি পিস মাত্র 1150 টাকা। নেক্সট যেটা তোমাদের দেখাবো ভীষণ সুন্দর, নায়রা কাটের ওপর রয়েছে, ডিজাইনটা জাস্ট দেখো একদম ঠাসা কাজ রয়েছে বুকের এখানে এই প্রিন্টটাতে, এটাও থ্রি পিস রয়েছে, এটা হচ্ছে প্যান্ট, আর এই হচ্ছে ওড়না। এটারও কিন্তু চারদিকটাতেই বর্ডার দিয়ে পুরো সিকিউর করা রয়েছে। এই থ্রি পিস সুতিটার সেটটা ওনলি 1050 রুপিসে কিন্তু তোমরা পেয়ে যাবে। নেক্সট থ্রি পিস রয়েছে একটা, যারা একটুখানি সিম্পল পড়তে পছন্দ করো তাদের জন্য সিকোয়েন্সের কাজ রয়েছে এখানে, পিওর কটনের ওপর রয়েছে। এগুলো মাত্র 950 থেকে 1050-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। সব কিছু কিন্তু ভেতরে ইন্টারলক রয়েছে, স্টিচিং কোয়ালিটি নো ডাউট খুব ভালো। এই যে ফ্রন্টে এরকম কাজ রয়েছে, আর এই হচ্ছে ওড়না। সব রেঞ্জ তোমাদের বলে দিচ্ছি, এই রেঞ্জের মধ্যেই তোমরা সব পাবে।
প্রত্যেকটার চারটে করে কালার রয়েছে, 46 পর্যন্ত কিন্তু সাইজ রয়েছে, গুলো পিওর কটনের মধ্যে রয়েছে। এই একটা প্যান্ট তোমাদের দেখিয়ে দিই, এই প্যান্টটা কিন্তু পুরো স্ট্রেট হবে, এই যে ওড়নাটা দেখে নাও, প্যান্টটা আমি তোমাদের দেখাচ্ছি, সামনে কাজটা দেখেছো কত সুন্দর, ফ্রন্টের কাজটা কিন্তু ভীষণ সুন্দর। এটা স্ট্রেট প্যান্ট রয়েছে, এই যে হাফ পেয়ে যাবে ইলাস্টিক, ইলাস্টিকের কোয়ালিটিও কিন্তু খুব ভালো, একদম টাইট হয়ে লেগে থাকে ওরকম ইলাস্টিক নয়, আর সামনেখানটা এরকম পাটকি মতো করা আছে কিন্তু পেছনে হাফ হচ্ছে পুরো ইলাস্টিক। হিউজ কালেকশন, এইটুকু ভিডিওতে সবটা দেখানো পসিবল না, যতটা পারছি দেখিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা শপে এসে ভিজিট করো। এই হচ্ছে কালারটা ভীষণ সুন্দর, সিকোয়েন্সের ওপরে রয়েছে, আর এই হচ্ছে ওড়নাটা, পিওর কটন কিন্তু পুরোটা প্যান্ট ওড়না সবটা পিওর কটনের। নেক্সট এই প্রিন্টটা দেখো, দুর্দান্ত লাগছে দেখতে, সামনে কাজটা জাস্ট দেখো সিকোয়েন্সের ওপর রয়েছে। এই হচ্ছে ওড়না, আর এই হচ্ছে প্যান্ট, খুব সুন্দর প্যান্টটা, আমি মাস্ট সে প্যান্টের কোয়ালিটি খুব ভালো, একদম নরম। এই হচ্ছে প্যান্ট। নেক্সট হচ্ছে এই কুর্তিটা দেখো, একদম সিম্পলের ওপরে কাজটাকে না, কাজটা একে কমপ্লিমেন্ট করছে ভীষণভাবে, ফ্রন্টের ডিজাইনটা এরকম রয়েছে, প্যান্টটা একদম এক কালারের ওপর সিম্পল রয়েছে। আমি ওড়নার লেন্থটা তোমাদের একবার জাস্ট দেখিয়ে দিই, ওড়নাটা কিন্তু বিশাল বড়, জাস্ট দেখো বিশাল বড়, হিউজ, পুরো কটনের ওপর রয়েছে, অনেকটা বড়। এটা কত মিটারের হবে? 2.5 মিটারের ওড়না পেয়ে যাচ্ছ তোমরা পিওর কটনের, আর প্রাইস হচ্ছে 950 থেকে 1050। পিওর জয়পুরি কটনের ওপর রয়েছে, এগুলো কিন্তু 3 পিস, এবং আমি জাস্ট বলবো সামনের এটা দেখো কত ডিটেলিং, কাঠদানা কাজ রয়েছে, উডেন বাটনের মধ্যে কিন্তু স্টোন ওয়ার্ক রয়েছে। তো এই জয়পুরি প্রিন্টগুলো 1150 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, প্রচুর রকমের কালার ভ্যারাইটি রয়েছে, জাস্ট দুটো কালার তোমাদের দেখাচ্ছি, খুবই সুন্দর দুটো কালারই, খুব সোবার কালার, ডে টাইমের জন্য একদম পারফেক্ট, ডে টাইম অকেশনের জন্য। নেক্সট এটা দেখো, পুরো সামনে গোটাপাত্তি কাজ রয়েছে, এগুলো পুরো জয়পুরি সবকটা, আর জয়পুরি কটন সম্পর্কে যাদের আন্দাজ আছে তাদেরকে বলে দিতে হবে এটা কতটা কমফোর্টেবল, গরমকালের জন্য তো খুবই ভালো, ডে টাইমও যদি তোমরা চাও আরাম সেটা ক্যারি করতে পারো। এগুলো হ্যান্ড ব্লক ফ্যাব্রিকের মধ্যে রয়েছে, অসাধারণ লাগছে কাজটা, ওড়নাটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর, এই যে 2.5 মিটারের দুপাট্টা পিওর কটনের ওপর রয়েছে, 3 পিস, 1150 থেকে কিন্তু এগুলো স্টার্ট হয়ে যাচ্ছে। এই যে প্রচুর রকমের ডিজাইন রয়েছে, একই ছাদের নিচে শাড়ি ব্লাউজ তারপরে কুর্তি সবটা তোমরা পেয়ে যাবে, তাই পুজোর আগে একবার অবশ্যই এসো। আচ্ছা এখানটা দেখতে পাচ্ছ অরিজিনাল মিরর ওয়ার্ক রয়েছে, এখানে কিন্তু এই যে এগুলো ইউজ করা হয়েছে এগুলো প্লাস্টিকের নয়, এগুলো অরিজিনাল মিররের কাজ, খুবই সুন্দর লাগছে, এটাও কিন্তু 3 পিস। ওড়নাটা দেখতে পাচ্ছ কত সুন্দর, ভীষণ সুন্দর, আর পিওর কটনের ওপর রয়েছে। তোমাদের কেমন লাগলো এখানকার শাড়ি কুর্তি ব্লাউজ কালেকশন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, ভিডিওটাতে কিন্তু 1000 লাইকের টার্গেট রয়েছে, লাইক করতে একদমই ভুলবে না। তো সমস্ত কিছু ডিটেলস আমি দিয়ে দিলাম, তাও কোনো রকম কনফিউশন থাকলে আর কিভাবে এখানে আসবে সবটা জানার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে একদমই ভুলো না। অনলাইনে কিন্তু অর্ডার হয়, তো অনলাইন ফ্যাসিলিটি রয়েছে, যারা একান্তই আসতে পারছো না তারা এভাবেও আসতে পারে। তোমাদের জন্য কিন্তু রয়েছে পুজো স্পেশাল দারুণ একটা অফার, যারা 1000 রুপিজের কেনাকাটা করবে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি, এটা কিন্তু একটা দারুণ অপশন, মাত্র 1000 রুপিজ। এখানে তোমরা যা নেবে 1000 রুপিজের মধ্যে সেটা নিলে পারে কিন্তু তোমরা যে প্রান্তেই থাকো সেখানে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি। এখানে তোমরা রিসেলিং এর সুবিধা পাবে, তাছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক, হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, আপনারা ডাইরেক্ট লিংকে জয়েন হয়ে মেসেজ করতে পারবেন। সব থেকে ভালো হয় আপনারা এখানে শপে এসে ভিজিট করুন, আর যারা ভিজিট করতে পারছেন না তারা ভিডিও কলের সুবিধা নিন, আর তাছাড়া তো আমাদের রয়েছেই সব রকম সুবিধা, ইনস্টাগ্রাম পেয়ে যাচ্ছে, আপনারা সেখানে গিয়েও মেসেজ করতে পারবেন আমাদের ইনস্টাগ্রামে, আপনি সেখানে গিয়ে কালেকশন দেখতে পারবেন, আমাদের ইনস্টাগ্রামে নতুন নতুন কালেকশনের আপডেট দেওয়া হয় আপনারা সেখানেও দেখতে পারেন, আমাদের ফ্যাব্রিক্স নামে ইউটিউব চ্যানেলও আছে আপনারা সেখানে গিয়েও ভিজিট করতে পারবেন। তো দুর্গাপুজো চলেই এসছে, দুর্গাপুজোর আগে একবার অন্তত ফ্যাব্রিজে এসে এখানকার কালেকশন ভিজিট করো, আমি তোমাদের বলছি তোমাদের খুব ভালো লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো এখানকার কালেকশন, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা কালেকশন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভিডিওটাকে লাইক করতে কমেন্ট করতে আর শেয়ার করতে একদমই ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে আর প্রথমবার ভিডিওটা দেখলে সাবস্ক্রাইবটা কিন্তু প্লিজ করে দিও। চলো আজকের মতো টাটা।